সালাম আলাইকুম সবরে, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নাগা মরিচ, কাঁচা মরিচ সপ্তাহের আপডেট দিমু আর কিছু টিপসও দিমু, ইনফরমেশন দিমু আর কি। তো সবে জানবা দেখবা, আর হইলে আমি দেখাইলাই আপনারা রে আমার যে কাঁচা মরিচ ওটা দরছে। আমি আসলে যতন করছি না, বাট ফয়লা বিগিনিং কিতা দিয়ে রুয়াইছিলাম। আপনারা আমার ভিডিও দেখলে খেয়াল কথা আর বছরের, তবে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিলাইম ইনশাল্লাহ। আর এখন দেখাই আমার যে যত মরিচ ধরছে, ওই দেখা এটা আর ওই একটা মরিচ। আমি দেখাই আপনারা খালি মরিচ দেখকা, আর কিছু দেখবার হাম নাই, মরিচ দেখকা খিলা ধরছে। আল্লাহ হুম্মা বারিক কইবা, আল্লাহ হুম্মা বারিক, অত মরিচ ধরছে। তো এখন আমি আপনারা কইরাম, আমি বিগিনিং গো খিতা দিছিলাম ওখানেও কইরাম, সবে আগে মরিচ দেখি লক্কা দেখরানি। এগু ভুজ জলকিয়ার লগর একটা, এগু গেরান আছে কাঁচা মরিচর শেপ, কিন্তু এগুর মাঝে ওলা গেরান, গাছ আবার বাগি যাব বেশি তুলা মারলে। আর ওই দেখা আর একটা, এগু ইলো গোস্ট চিলি, এগু গোস্ট নাগা চিলি, এগু যে জাল। আমি খালি ডোর সেট রয়েছে রোয়ানির বাকি, আর সব জাত নাগাও আমি করি, সরি ডোর সেট কইরাম। কেরোলিনা ড্রাইভার যেটা, ও নাগাটা আমি আবো করছি না, ডরছে তো করছি। ওই দেখরা নিগুর মাঝে একশো রুফরে নাগইব, আর নাগা নাগা ফাতা নাই, সেও খেয়াল করায়নি। আল্লাহুম্মা বারিক কইবা সবে। নেক্সট ইয়ার ওই তো আমার তো এইবার লাউ হইছে না, তবে লাউ আমি ২৬টা আজ পর্যন্ত হারভেস্ট হয়েছে, আমি দেখাইমু আপনারে ভিডিও শেষে দিয়ে দিমু দেখবানে। আর ওই দেখ এখন আর একটা, আর রুফও আমি যাইরাম, রুফর গুণ দেখাইম আপনারে। এখন আমি টিপসটা দিলাম আপনারে, খিতা আমি দিছিলাম বিগিনিং গো, ওটাও আমি কইরাম। আল্লাহুম্মা বারিক, ওই দেখা ফাতা কম নাগা বেশি দেখরানি। আসলে নর্মেলি তো ফাতা থাকে, আর কতজনের কইছেন খালি ফাতাও নাগা নাই। তে আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আমি সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করি, লাগে আল্লাহ দেই মনে হয় না ঠিকই, আল্লাহ শুক্রিয়া আদায় হলে দেই না আল্লাহ। ওই দেখা খালি নাগা আর নাগা, এগুলো খোলা নাগা কুকরি বুকরি। আর ফানি আসলে আমার হাজবেন্ডে দিছইন, এই অশি কিতা খরচ বাবা, ইনো বাবা কিতা খরো, হ্যাঁ ই বলো কিতা, আ ধরাও তোমার দেখি অশি রে তুলি, অশি আব্বু কিতা খরো। আমার বিলাইরে আমি আমার আব্বু আম্মু ডাকি, এগুলো আমার বাচ্চাইন। ওই দেখো আর একটা, তোকে তুলা মার আসাই ওবাই দি ফুল করিয়া নিসপাজও দেখাই সব বিওয়ার সাফলারে। এখন রুফ যাইমু, এর আগে আপনারা টিপস দিলাই আমি নাগা দরে খিলা, কতজনের কমপ্লেইন আমারে নাগা দরে খিলা বা অত নাগা ওই খিলা অর্থাৎ আমি কইতাম। তো আসলে আল্লাহর হুকুম, আসলে খালি যে যতন হল ওইব এখরাও নাই, হুকুমও লাগে আল্লাহর, আসলে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, সবটাও আল্লাহর হুকুম লাগে। তো ইফিরা নাগা আমি বাটিমু, এর আগে আপনারা দেখাই ওই দেখানি, অটার মাঝে একটা আছে, এটা আমার নাই প্যাকেট, এগু গ্রোসর যে একটা অটা বাট এগুও দিছি। আর একটা ওই যে মিরিকল গ্রো লেখা, মিরিকল গ্রো বাট ওলা বিসি বিসি, ওগু আমি বিগিনিং গো মাটির মাঝে দিয়া, আর ফিশ ব্লাড বোন অথা দিয়া রুয়াইছিলাম। এরপরে আর এই বছর কোনো খানি দিছি না, আপনারা বিলিভ করবা কি না, ও এখন দিলাম খানি, কারণ হয়েছে বিয়া শাদি আছিল, অনেক বিয়া শাদি আমার ফ্যামিলির মাঝে, আর এমনিও মেহমানদারি অনো যাওয়া হনো যাওয়া বুঝিনি, কথা লাগিয়া আমি কোনো খানি দিছি না, বাট খানি দিলে মনে হয় আরও দরল অনেক, বাট এরপরেও দরছে আলহামদুলিল্লাহ। তো ওগুলা বিসি বিসি যেটা ও মেডিকেল গ্রহ লেখা ওটা দিছিলাম আমি, তো আপনারা নেক্সট টাইম নেক্সট ইয়ার রাইলে ওলা। আমার এখন একজনের জিকেই আছেন, আমি কিতা করলাম অত নাগা দো, আপনারা হই বুঝাই আসলে ও যে মেডিকেল গ্রো লেখা ওলা যেটা আমি দিছি, এটার মাঝে দেখানি ৬ মাসের খানি লেখা, ও ৬ মান ফিড লেখা অল পারপোজ। তো ও একটা আসলে দিছি, ওই দোকে এরা মাইর করে, এই তোমরা মাইর করে এখানে ঠেডি, তুই কিতা খরচ, এ ঠেডি ও ভাই ঠেডি, ও দোক আমার বিলাই, কিন্তু রেও ফালি কত জব আমার, আল্লাহুম্মা বারিক, কিন্তু আমার কিউট বিলাই, এটার দোয়া আল্লাহ আমারে দিন। এলো বাবা বাবা,
দিয়োগু আমি যেন যাই দিয়োগু আমার লগে লগে থাকি তো ওটা আর কি আপনারা দিবা ছয় মাসের ফিড বিগিনিং গরু আনি সময় বাদেও দেওয়া যায় বাট মাটির মাঝে দিয়া রুয়াইলে একলগে বালা তো ওলা আর কি হয় এখন উফরের গুণ গিয়া দেখাই আপনারা আবার দেখাইলে গুণ আল্লাহ মোবারিক তো যত দেখরানি উরি আল্লাহ মোবারিক এখন উফরের নাগা উগা দেখাইলে আপনারা রে ওই দেখা সপ্তাহ তো নিচে নিচে গিয়া ভিউয়ার্স হল ওই দেখাই গুণ আল্লাহ মোবারিক এটা নাগা আর নাগা উফরে গিয়া দেখাইয়া রুহু আর হিগু তো আমার দুধমরিচ ইফিরা দুধমরিচ একটাও আমার বাঘ নিয়ে দিস জুস নাই না দিলে আর ওইল নাই না আর এই নাগার গাছাইন বেশি অংশে জুস নাই আর আমার লুথুয়া ভাই ব্রাড ফুডর দিস হাসা কথা হইলে আমি কোনো সেরা করাইছি না ওইফিরা ইফিরা আমি চারেটি পাইছি লিল্লা লিল্লা জখা তো তার কি ওই দোহকা এগু উল্টি গেছে ও বাইদি নাগার বরে দেখরানি খালি নাগা আর নাগা আল্লাহর কুদরতি দেহকা আর এগুর মাঝে দেহকা কিলা ও আর একটা নাগার গাছ আগুর মাঝে ওলা সমান নাগা ওই দোহকা আল্লাহ মোবারিক আর ও একটা নাগামরিস এগু আমি গার্ডেন সেন্টার তাকে আনছিলাম ওগু তো ইয়ে নাগামসর গেরান করে এগুলো লেখা দেখলাম ওই ধরেন স্কচ বনেট লেখা কিন্তু এগু আসলে সেই কিন্তু ডিফারেন্টর ছোটো ছোটো বাট মিয়া খাইয়া দেখছি গেরান আছে এরপরে ওই দহকা এগুনিনও একটা ডেঙ্গা উঠিয়া আমার গাছটা মারিলে আর ডেঙ্গাটা আমার দুঃখ লাগে খাঁটিতে কইতা হোক আর ওই একটা বুর্জলকিয়া একটা লুথো আফাই দিস ব্রাড ফুডর আমার সেরা ফাটাইয়া দিছিল আফাই আসলে আফার ঋণ আমি শুধু তোমার তো নাই তা বিষ রাখিলিমো এগু ফাঁকিলে ইয়ে লই যায় আর নাগার গেরানো তো এটা আমি ফিরে বিষ রাখবো ইনশাল্লাহ আর বেগুন টেগুন তো এটা প্রত্যেক বছর হয় তা আর দেখাই না অনেকে কইবা খালি বেগুনও দেখাই তো বেগুন আর হয় তো বেগুনের টিপস দিছিও গত বছর ওই দুঃখ আর একটা মরিচর গাছ এখন আরও দেখাই আপনার আরে এগু ওই ধোকা সিফাত ফড়ি দিছে এগুর তলেও যত নাগা ওই দেহ আর একটা ওই দেহ কামরার হিরু হলাও এগু দর্শে দেখরানি আলহামদুলিল্লাহ কিচিনের উপরে রুহু রুহু নষ্ট করিলি আর খেত করতাম করে হিন গিয়া ফুল হুঙ্গাইতামও পারি না যাওয়া একটু হার্ড আর এখন লাউ দেখাই মো হারভেস্ট করছি তিনটা অবিডের মাঝে তো সহল বালা থাকবা আর ইন নিচর উড়িয়ে তো বাগালা উড়ি ধরে আলহামদুলিল্লাহ হাজবেন্ডে কইরা আর কি যে খেরে লগুন ফাড়িলেই আমরা ফক্ত হয়ে গেছো তো একটা বিষ রাখবো আমি বা দুইটা ও নিচরও গু বিষ রাখিলি ভাই আর একটা হয় ফাড়িলাই বিষ ফিঙ্গা ওগু ফাড়িলাও বিষ ফিঙ্গা আর এগু না এগু তো বড় হইব ওগু ওগু রেডি আর ওটা ওই দেখো না 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 এগু রেডি নাই ওগু ওগু একদম গুড়িত না হাঁটি একটু আগে আর ওগুন ফাড়িলাম ওদি ওটা একটু নিচে ফাড়িও ওগুন আর হো ও যে জালির ভিতরে এগুনে বারা বাই দিকে ফাড়তে হইব ও এখন আর একটা ফার্স্টটা ফাললাম আমরা খেরেলা আর এগুন এব রেডি না এগুন খসমা আছে তো আমরা ও খেরেলাও গুন ফাললাম আজকে ছয়টা খেরেলা আসসালাম আলাইকুম সব রে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবছর তো আমার লাউর খবর ভেরি ব্যাড 23টা পর্যন্ত ফাড়ছি আজকে দেখি কয়টা ফাড়া যায় ও দুইটা লাউ ইটা বেশি বড় হয় না ওগুন ফাড়ি নিবো আমরা এটা একদম ছোটো সাইজের লাউ তো ওগু হইলে আমি ফাড়মো গইব 24 নম্বর লাউ আরও কিছু হারভেস্ট হনম আপনার লগে শেয়ার হনম বিসমিল্লা দেখ আল্লাহ মোবারিক 24 নম্বর লাউ হইল আর এখন অগু ফাড়ম আমরা আরও আছে লাউ এগুলি লাগে রইব এখনও লাউ আগামীতে শেয়ার হনম ইনশাল্লাহ এটা কুটি কুটি লাউ উন্নত
উপরে রাখতাম তো ওইগুলো কুটি কুটি লাউ ছোট ছোট লাউ আর আমি একটা হ্যাঁ ওগুলো লকটাইয়া দিলাম ওটা হোক লকটাইলটা হোক এই 24-25টা হইলো উপরে গিয়ে এখন আর একটা হারভেস্ট হলাম আমরা আর এখন উপরে থাকি একটা হারভেস্ট হলাম আমরা উপরেও আরও রেডি আছে আরও ওর একটা শাশিটে দিলেই থাকছে আল্লাহ বারিক এখন 26 নম্বর 24-25 আলহামদুলিল্লাহ তো আজকের হারভেস্ট আর নাগার গা নাগার লগে আজকে হারভেস্ট হলাম নাগার টিপসের লগে আপনার লগে হারভেস্ট শেয়ার করলাম তো সকালবেলা তাবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আমার লাগে আমার পরিবারের লাগে দোয়া করবা